হাই ইউটিউব, সিজ আব্দুর রহিম। এখন আমি আপনার সাথে শেয়ার করব, সাপোজ দেখা যায় যে কোনো কারণবশত আমাদের যে স্টার্ট আপে যদি কোনো প্রোগ্রাম চলে যায়, সাপোজ আনপিন হয়ে যায়, সাপোজ এই ডেস্কটপটি এটা যদি আনপিন ফ্রম স্টার্ট, সো ভুলবশত কোনো কারণে এটা আনপিন হয়ে গেছে, সো এটা আমরা কীভাবে রিটার্ন ব্যাক করবো। সো একটা সিম্পল জিনিসটা হয়তোবা অনেকে না জানেন, শুধু তাদের জন্য। সো এটা কীভাবে রিটার্ন ব্যাক করবেন, সেই ক্ষেত্রে আপনাকে নিচের দিকে আসতে হবে, যে এরর কেটে আছে ডাউন এরর, তাতে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে ডেস্কটপ লেখা আছে, তাতে গিয়ে রাইট ক্লিক করে পিন টু স্টার্ট। সো আপনার এই সেম ডেস্কটপটি আবার স্টার্ট মেনুতে চলে আসছে। সাপোজ এটাকে আপনি চাইলে ড্র্যাগ করে আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি মুভ করতে পারবেন। সেম ওয়ে যদি আপনার এটা চলে যায়, সাপোজ মেলটি আনপিন ফ্রম স্টার্ট, সাপোজ এটাকে আমরা আনপিন করে দিলাম, সো হয়তো বা বলবো সত্য চলে গেছে। সো আমরা যদি আবার চাই এটা রিটার্ন ব্যাক করার জন্য মেলটা, সেম ওয়ে এখানে নিজের দিকে যাব, যাওয়ার পর এখানে মেল এম যেহেতু এটা আমি এখানে সার্চ করব, এই যে মেলটি এখানে আছে, সো এটাতে আমি রাইট ক্লিক করে পিন টু স্টার্ট, সো এটা আবার আমার স্টার্ট আপে চলে আসবে এবং আমি চাইলে এটা ড্র্যাগ করে যেখানে অথবা সেখানে মুভ করতে পারবো। এমনিভাবে আপনি চাইলে যে কোনো অ্যাপস যদি আপনার প্রয়োজন পড়ে যে স্টার্ট আপে মুভ করার জন্য, সাপোজ যদি আপনার ক্যালকুলেটর প্রয়োজন হয় যে পিন টু স্টার্ট আপ, তো রাইট ক্লিক করে পিন টু স্টার্ট। সো হিয়ার ইউ গো, আমাদের ক্যালকুলেটর চলে আসছে স্টার্ট আপে। সো আপনি চাইলে এটাকে মুভ করে যেখানে ইচ্ছে সেখানে আপনি মুভ করতে পারবেন। সো দ্যাটস ইট, বাই।